আসসালামু আলাইকুম। আজকে ইফতার স্পেশাল খুবই টেস্টি এবং হেলদি একটি ডেজার্ট রেসিপি শেয়ার করছি। ইফতারে এমন প্রাণ জুড়ানো ঠান্ডা ঠান্ডা ডেজার্ট থাকলে আর কিছুই লাগে না। খুব সহজে দুধ দই সাবুদানা আর পছন্দের ফল দিয়ে এটি তৈরি করে নেওয়া যায়, আর খেতে তো মাশাল্লাহ খুবই মজার হয়। ক্রিমি ফুড ডেজার্টটি তৈরির জন্য আমি এখানে পছন্দের কিছু ফ্রেশ দেখে ফল নিয়ে নিয়েছি, আর ফলগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। আমি পছন্দ মতো সাইজে করে কেটে নিচ্ছি, কিছু গোল আবার কিছু লম্বা, এভাবে করে একটু মোটা করে কেটে নিচ্ছি। নিজেদের পছন্দ মতো আপনারা যে কোনোভাবে কেটে নিতে পারেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, রেসিপি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভ্যারাইটিস আর কালারফুল ফল দিয়ে এটি তৈরি করলে দেখতে যেমন সুন্দর লাগে, খেতেও তেমনই ভালো লাগে। এবারে একটা কাঁচের মোল্ড নিয়ে নিয়েছি, এর মধ্যে কিছু ফল এভাবে সাজিয়ে নিচ্ছি, এতে করে ডেজার্টটি দেখতে অনেক সুন্দর লাগে। এখন চুলায় প্যান বসিয়ে দিয়েছি, আর এতে দিয়ে দিয়েছি হাফ কাপ সাবুদানা। পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে সাবুদানাগুলোকে সেদ্ধ করে নেব। 5-6 মিনিটের মধ্যে সাবুদানাগুলো সেদ্ধ হয়ে যাবে। মিডিয়াম লো আছে, আমি সাবুদানাগুলোকে সেদ্ধ করে নিচ্ছি। এখন হয়ে গেছে, এবার আমি নামিয়ে একটা স্ট্রেনারে নিয়ে নেব। এখন চুলায় আবারও প্যান বসিয়ে দিয়েছি, আর এতে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ আগার আগার পাউডার। যে কোনো সুপার শপ বা বড় মুদির দোকানগুলোতে আগার আগার পাউডারটা আপনারা সহজেই পেয়ে যাবেন। আর পরিমাণে এর থেকে বেশি দেওয়া যাবে না, তাহলে ডেজার্টটা হার্ড হয়ে যেতে পারে। এর মধ্যে সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিয়েছি, আর ভালোভাবে মিশিয়ে চুলাটা অন করে আমি এতে দিয়ে দিচ্ছি দুধ। 500 গ্রাম দুধ আমি এখানে দিয়ে দিচ্ছি, আর দুধটাকে খুব ভালোভাবে আগে থেকে জাল করে রেখেছিলাম। এখন আগার আগার পাউডার আর দুধটাকে খুব ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 কাপ কনডেন্সড মিল্ক, আর সাথেই সেদ্ধ করে রাখা সাবুদানাগুলো। সাবুদানা আর কনডেন্সড মিল্কটা ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নেব। আর মিডিয়াম লো আছে, 2 মিনিটের মতো জাল করে নেব। অনবরত নেড়ে চেড়ে নিতে হবে, তা না হলে নিচ থেকে লেগে যেতে পারে। হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিচ্ছি। নামিয়ে নেওয়ার পরে এতে আমি অ্যাড করে দিচ্ছি 1 কাপ ফ্রেশ টক দই। টক দইটা দিয়ে সব কিছুর সাথে ভালোভাবে মিশিয়ে নেব। আর এখন কেটে রাখা ফলগুলোকেও দিয়ে দিচ্ছি। ফলগুলোকে দিয়ে আলতোভাবে মিশিয়ে নিতে হবে। হাতের কাছে যদি আগার আগার পাউডারটা না থাকে, তাহলে ডেজার্টটা সেমভাবে তৈরি করে এই পর্যায়ে ফালুদার মতো করেও সার্ভ করতে পারেন, সেটাও খেতে অসম্ভব মজার হয়। এখন যে মোল্ডটা রেডি করে রেখেছিলাম, সেটার মধ্যে মিশ্রণটাকে তুলে দেব, আর এই কাজটা খুব দ্রুত করতে হবে। চারদিক থেকে সমান করে দিতে হবে, যাতে সুন্দরভাবে সেট হতে পারে। এখন একটু ঠান্ডা হওয়ার পরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, আর এবারে ফ্রিজের নর্মাল তাপমাত্রায় রেখে দেব 1 ঘন্টার জন্য। ফিরে আসছি 1 ঘন্টা পরে। এখন ডেজার্টটাকে মোল্ড আউট করে দেখাচ্ছি। দেখুন মাশাল্লাহ, অসম্ভব সুন্দর হয়েছে। পুষ্টি উপাদানে ভরপুর, প্রাণ জুড়ানো, কলিজা ঠান্ডা করা এই ডেজার্টটি থাকলে ইফতারে আর কিছুই লাগবে না। এটা দেখতে যেমন লোভনীয়, খেতে তেমনই সফট আর খুবই মজার। চাইলে ডেজার্টটিকে কিউব করে কেটে আইসক্রিম দিয়ে সাজিয়ে পরিবেশন করতে পারেন, ছোট বড় সকলেই ভীষণ পছন্দ করবে। আশা করি আজকের রেসিপি ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট সহ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।